হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাকস নাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ তোমরা তো সবাই জানো যে আমার দাদা শ্বশুর মারা গেছে, আমাদের দাদু মারা গেছে। তো আজ হচ্ছে ওনার শ্রাদ্ধ। তো কালকে আমাদের কামান হয়ে গেছে, তোমাদের দাদাভাই কালকে ভিডিও তো করতে পারছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের টাক হয়ে গেছে, দাদাভাইয়ের দাঁড়িয়ে চেঁচে বলেছে বলে কাল ভিডিওতে আসেনি। তো আজ আমাদের শ্রাদ্ধ, আর এখন মানে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন সব কাজ করবো, কাজ টাজ করে তারপর স্নান করব। তো কাল গেছিলাম পুকুরে স্নান করতে, স্নান করে এসে একটু ঠান্ডা লেগেছে বলে আজ আর যাবো না, নাহলে দেখি সবাই যেতে চাই তাহলে যাবো, নাহলে যাবো না আজকে। এখন আছি ছাদে, মানে কালকে অনেক জামা প্যান্ট কেটেছিলাম, তো তার মধ্যে কিছু জামা প্যান্ট শুকায়নি, সেগুলো সব ছাদে মেলে দিয়ে এখন নিচেটা বাদে বাকি চার্জগুলো সব পড়ো। তো তোমাদের দাদাভাই পুষ্পের সাথে খেলা করছে, তো চলো দেখতে হবে পুরো ভিডিওটা। গাছ দেখো ঘর বাড়ির কী অবস্থা, এই যে দেবা এখানে ঘুমাচ্ছে, দেখো বাইরে সব, এই যে এটা আমাদের প্যান্ডেল, মানে খাওয়া দাওয়ার জায়গা করেছে। তো ভিডিওতে তো নেওয়া হয়নি, তাই আজকে দেখিয়ে দিচ্ছে, দেখো প্যান্ডেল একটা। আর দেখো পাতা পরে কত নোংরা হয়ে গেছে সব, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর ওই যে ওখানে মা ঠাকুরের কয়েকটা থালা বাসন আছে, সেগুলো মাজছে। আর এই যে আমি এবারে ঘর মুছবো, সব বাসন ছাদ পার দেবো, তাই এগুলো জিনিসগুলো রেডি করে রেখেছি। আর দেখো ঘর বাড়ির তো অবস্থা। তো গাইস দেখো আমার সব কাজ কমপ্লিট, এবার এদিকে সব ঘরটার গোছানো হয়ে গেছে, আর এই যে সব ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করেছে। আর এই বাটিতে বুঝবো জল গরম করেছিলাম, এই যে বুঝবো কাকা শুয়ে আছে এখানে। আর এই যে এদিকে থালা বাসন মেজে নিয়েছি ঠাকুরের, এদিকে আমাদের যে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, উঠুন উঠুন ঝাঁত দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে ঠাকুরমশাই এসেছিলো, তো কলার ওগুলো লাগবে বলে কেটে রেখে গেছে এগুলো। তো গাইস আমার সব কাজ কমপ্লিট, তো মানে এই দেখো সব ঘরটার বছর সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে সকাল 8টা, তো এখন স্নান করে নেবো সকালবেলা উঠে, কারণ এখন মানে ঠাকুরমশাই চলে আসবে রাতের কাজের জন্য। তো এখন সকালে আমি স্নান করে নেবো, আর মা বোধহয় ঘাটে যাবে স্নান করতে, পুচকুকে একটু বেলা হলে স্নান করবো, কারণ কালকে আমরা ঘাটে স্নান করে এসে পুচকুর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তো আজ আর তাই ঘাটে যাবো না, বাড়িতেই স্নান করে নেবো। তো এখন যাচ্ছে স্নান করতে, তো চলো পুরোটা দেখতে থাকো। তো গাইস আমি স্নান করে ঘরে চলে এসেছি, আর দেখো রেডিও হয়ে গেছে এখনকার মতো, মানে শাড়ি পরবো ব্লাউজ টাউজ পরে রেডি হয়ে গেছে। এখন নাইট করছি, মানে প্রচণ্ড গরম, তো আর ফুচকুকেও বারবার খাওয়াতে হয়, সে কারণে এখন নতুন একটা নাইট পরে নিলাম। তো ঠাকুরমশাই চলে এসেছে, ওদিকে গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আবার শাড়ি পরবো। তো চলো আগে দেখিয়ে নিয়ে আসি। তো গাইস এই দেখো ফুচকু, ফুচকুকে আজকে এখনও স্নান করায়নি, কারণ আজকে মানে এখন এত সকালে স্নান করালাম ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কাল পুকুরে স্নান করেছি আমি, তো ওরাও সকাল সকাল স্নান করেছে, তাই মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, তাই আর এখন স্নান করাইনি। দেখো মা যখন কাজ করছে, চলো বাইরে দেখে আসি ঘুরে। তো গাইস দেখো ওই দেখো এটা আমার পাপা, দেখো টাক করেছে কালকে, তাই ক্যামেরার সামনে আসছে না, চুপ করে ঘরের মধ্যে শুয়ে আছে। এত যে ভিডিও করতে ব্যস্ত থাকতো, সে এখন ভিডিও বানাতেই চাইছে না এই টাক মাথা করে। চল বাইরে ঘুরে আসি আমরা, আর চলছি রে গেল সব ছাতা। তো এই যে পুচপুর কাকায় টাক করেছে, টাক মাথা সে এই যে এখানে সাথে, এই সাথে সুযোগ হয়েছে। অমিতাই হ্যাপি বার্থডে, তোমার তো আজকে বার্থডে শুনলাম। তো গাইস দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, তো দেখে মা শ্রাদ্ধও বসে গেছে। তো ফুচকুকে তো সকালে স্নান করেনি, তো এখন তেল মাখিয়ে ওকে আগে স্নান করিয়ে দেবো, তারপর মার কাছে গিয়ে বসবো। তো গাইস দেখো এখানে এই যে মা শ্রাদ্ধে বসে পড়েছে, এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে সব, দেবা বসে আছে। তো গাইস দেখো আমার পুচকু স্নান হয়ে গেছে, আর পুচকু দেখো রেডি হয়ে কমপ্লিট রেডি, আমিও রেডি আছি। তো তোমাদের দাদাভাই বেরোলো, ওর একটু দরকার আছে, মানে বেরোচ্ছে এখন, ওর একটু দরকারে যাবে, আর আমরা এখন গিয়ে মার কাছে ওখানে বসবো, মানে যেখানে শ্রাদ্ধ হচ্ছে ওখানে গিয়ে বসবো। তো চলো তার আগে দেখছি পুচকু যদি খাওয়া আগে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর না ঘুমালে তখন ওখানে গিয়ে বসবো, ওকে নিয়ে গিয়ে একবারও বসবো। ঘুমাবো বাবা এখন খেয়ে ঘুমাবা, ঠিক আছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে
তারপর মার কাছে যাব। তো গাইস দেখলেই পুচকু কাঁদছে, তাই জন্য পুচকুকে খাইয়ে এখানে একবার ঘুম পাড়িয়ে দিলাম। তো এবার আমি যাই দেখি বাইরের দিকে যাব, ওদিকেও একজনকে লাগবে কাজ টাজ হচ্ছে। তো গাইস এ দেখো আমাদের এদিকে রাতটা সব কাজই প্রায় কমপ্লিট, আর এখানে আমরা বুচ্চি দান যেটা বলে, তো আমি বুচ্চি দান দিলাম। এই যে তোমাদের দাদাভাই এখনও বসে আছে, আমাদের হয়ে গেছে, সবারই হয়ে গেছে, আমরা উঠে পড়েছি, তোমাদের দাদাভাই বসে আছে। তো আমাদের তো আজ রান্না করতে নেই, তাই পাশের বাড়িতে বলে দিয়েছিলাম, ওরা ডাল তরকারি সব রান্না করে আমাদের বাড়িতে দিয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে বাইরে যেসব জাগাটা জামাপ্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর ওখানে সব মানে বাসন যেগুলো ছিল সব মেজে পরিষ্কার করে সব রেখে দিয়েছি ওখানে। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, সব আর উঠুন টুঠুন অনেকটা চার দিয়ে দিয়েছে। আর দেখো মায়ের সাথে এখন কিছু খেলা করছে, আর তোমার দাদাভাই তো এখানে ঘুমিয়ে পড়েছে ঠিকগুলো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কাজ সব কমপ্লিট, তো আজকে একটু ঘুমানোর টাইম পাইনি, কারণ ঘুমাবো ভেবেছিলাম, আর তখনই মানে এতক্ষণ ভিডিও নিইনি, কারণ হচ্ছে আমার কানে পড়েছিলাম সময়, তো সেটা হারিয়ে গেছে, তো খুঁজে পেয়ে গেছি। দেখো আমার ঘরেই পড়েছিলাম, আমি শুয়েছিলাম একটুখানি, মানে কুচকুকে ঘুম পাড়ানোর জন্য খাটে খুলে পড়ে গেছিলো, তো সেই কারণে আমি তো প্রচুর টেনশান করছিলাম, তো কেঁদে ফেলেছিলাম, তো সেই কারণে এতক্ষণ ভিডিও নেওয়া হয়নি। তো এখন বাকিতে সব কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু আমরা রাস্তায় বেরোলাম, ফেস্টেস করে ছোটো রাস্তায়, অনেকদিন পর একটু রাস্তায় বেরোলাম ভালো করে হাঁটতে। তো এখন এই যে বেড়াচ্ছি রাস্তায়, বাড়ি থেকে বেরোচ্ছি, রাস্তায় একটু তারপর বাড়ি এসে যা কাজ আছে।